ডিএসএলআর ক্যামেরা দিয়ে পারফেক্ট একটা ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরার প্রত্যেকটা সেটিং সম্পর্কে জানা অনেক বেশি জরুরি পাশাপাশি প্রত্যেকটা সেটিং সঠিকভাবে অ্যাপ্লাই করা অনেক বেশি জরুরি যদি আমরা সঠিকভাবে সঠিক সেটিংটা অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু আমরা মনের মতো ছবি পাবো না সো আজকের এই ভিডিওতে ডিএসএল ক্যামেরার খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে মিটার মোড মিটার মোডের সাথে সাধারণত আমরা পিকচারের যে এক্সপোজারটা পারফেক্ট আছে কিনা সেটা সিলেক্ট করতে পারি কিছু কিছু সিচুয়েশন আছে যেমন দেখবেন যে ব্রাইটনেস অনেক বেশি আবার আমরা কিছু কিছু পিকচার ক্লিক করি যে এরকম অনেক লো হয়ে গিয়েছে এক্সপোজার তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের পিকচারের জন্য সঠিক এক্সপোজার কোনটা এই ক্ষেত্রে আমাদের এই মিটার মোডটা অনেক বেশি হেল্প করবে মিটার মোডের সাথে আমরা পারফেক্ট এক্সপোজারটা ঠিক করতে পারি তাই যারা নতুন ক্যামেরা কিনেছেন বা ডিএসএল ক্যামেরা ব্যবহার করতেছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শেখার আছে আজকের ভিডিওতেই সো ওয়েলকাম ব্যাক গেজ ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি মিষ্টি করে এখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিন তাহলে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু যাক তো ডিএসএলআর ক্যামেরাতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসটা এটা হচ্ছে মূলত মিটার মুড তো মিটার মুডটা আমরা কীভাবে সিলেক্ট করবো যে আমাদের ছবিটা এক্সপোজার পারফেক্ট আছে কি না আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে এদিকে রয়েছে প্লাস আর এদিকে রয়েছে মাইনাস আর মাঝখানে রয়েছে জিরো এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা যদি জিরো সমান সমান থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ছবিতে এক্সপোজার একেবারে পারফেক্ট আছে আর যদি এই দাগটা এই প্লাসের দিকে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ছবিতে ব্রাইটনেস বেশি আছে আর দাগটা যদি এই মাইনাসের দিকে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ছবিতে মানে ব্রাইটনেস কম রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাটার স্পিড শাটার স্পিড অথবা আয়সও যে কোনো একটা কমিয়ে বাড়িয়ে আমাদেরকে ওই জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে তো আমি যদি মিটার মূর্তা একটু সিলেক্ট করে রাখি করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোজারটা পারফেক্ট আছে আমাদের বাট আমি যদি লাইটটা একটু বাড়াই দেখবেন সাথে সাথে আপনাদের এই যে দাগটা সেটা প্লাসের দিকে যাওয়া শুরু করেছে তার মানে আপনাদের ছবিতে ব্রাইটনেস অনেক বেশি রয়েছে তাহলে আমাদের কী করতে হবে সাটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে মানে লাইটটা কমিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনাদের এই দাগটা মাইনাসের দিকে আসবে তো এখন আমি যদি সাটার স্পিডটা বাড়িয়ে দিই তার মানে দেখবেন যে আমাদের ছবিতে কিন্তু লাইট কমছে সেক্ষেত্রে আমাদের এই দাগটা কিন্তু মাইনাসের দিকে যাবে সো আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল মডেল রয়েছে এবং ফ্রেমটা রয়েছে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস অনেক বেশি যে কারণে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু প্লাসের দিকে রয়েছে আমি যদি লাইটটা একটু কমাই তাহলে দেখবেন এই দাগটা আস্তে আস্তে মাইনাসের দিকে চলে আসবে দেখতে পাচ্ছেন মাইনাসের দিকে চলে আসছে এই দাগটা যখন মাস্কান বরাবর থাকবে তখন আপনারা বুঝবেন যে আমাদের ছবিতে ব্রাইটনেস একবারে পারফেক্ট রয়েছে আর যদি দাগটা একেবারে মাইনাসের দিকে চলে যায় সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের ছবিতে ব্রাইটনেস অনেক কম রয়েছে আর সেক্ষেত্রে আমাদেরকে ব্রাইটনেস বাড়াতে হবে সো মূলত এইভাবে আপনার খুব সহজেই আপনাদের ছবির যে এক্সপোজার সেটা পারফেক্ট করতে পারবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক উপকার হয়েছে যদি সত্যি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ বর্তমান সময় ইউটিউবের রুলস অনেক কঠিন হয়ে গেছে যদি ভিডিও দেখে লাইক না করেন তাহলে ইউটিউব বুঝবে যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগেনি পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের কাছে সুকরা বন্ধ করে দেবে তাই অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক দিয়ে দিবেন এবং মিষ্টি করে একটা কমেন্ট করবেন আর আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে উপকৃত করতে পারি আমি সবসময় চেষ্টা করবো সে ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করার জন্য দেখার অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ